জয় হিন্দ সকল ভিউয়ার্স, নতুন একটি জিআই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে নাও। আর যদি কোনো জিআই ক্লাস মিস করে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নিও। আজকে নিয়ে প্রথম জিআইটি দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো, খেয়াল করো, 3, 6, 12, 24 জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 96। দেখো, একটু খেয়াল করো ভালো করে, কি হয়, 3 দুগুণে 6 হয়, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে বন্ধু, সঠিক অ্যান্সার কত হবে? তাহলে আমাদের 48, কারণ প্রত্যেকটা 2-এর গুণিতক হিসাবে রয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটি কার গুণিতক, 2-এর গুণিতক। পরবর্তী যে আইটি দেখো, রাহুলের স্থান বাম দিক থেকে দ্বাদশ, রাহুলের স্থান বাম দিক থেকে দ্বাদশ এবং ডান দিক থেকে 16তম, তাহলে ওই বিভাগে মোট ছাত্র সংখ্যা কত? দেখো বন্ধুরা, যদি মোট ছাত্র সংখ্যা বের করতে বলে, যে দুটো সংখ্যা দিয়ে দেবে সে দুটো সংখ্যাকে যোগ করে 1 বিয়োগ করে দিলেই এই ধরনের জিআইগুলো হয়ে যায়। মানে কি করতে হবে দেখো, আমি বলছি তোমাদেরকে। দেখো, ফার্স্টে কি করবে, দ্বাদশ 12তম, আর কত রয়েছে, 16তম, যোগ করে দাও। যেহেতু এখানে রাহুলের কথা দুবার বলা হলো, একবার ডান দিক থেকে আর বাম দিক থেকে, তাই 1 বাদ দিয়ে দাও। তাহলে কত হয়ে গেল, 12 আর 16 28, তার থেকে 1 বাদ দিলে কত থাকে, 27। অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি মোট ছাত্র সংখ্যা বের করতে বলে, তাহলে দুটি সংখ্যা যোগ করে 1 বিয়োগ করে দেবে, সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে। পরবর্তী যে আইটি দেখো, একটি সারিতে 36 জন ছাত্র দাঁড়িয়ে আছে, একটি সারিতে 36 জন ছাত্র দাঁড়িয়ে আছে। এবার কি বলছে, রাহুলের স্থান ওই সারির বাম দিক থেকে 21তম, তাহলে ডান দিক থেকে রাহুলের স্থান কত হবে? দেখো, একদিকের স্থান দিয়ে দিয়েছে, আর একদিকের স্থান বের করতে বলেছে, অর্থাৎ বাম দিক বলে দিয়েছে, ডান দিক বের করতে হবে। যদি এরকম টাইপের জিআই পরীক্ষা হলে পাও, তাহলে যে দুটো সংখ্যা দেবে সেই দুটো সংখ্যা বিয়োগ করে দেবে, তার সাথে 1 যোগ করে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো, 36 থেকে যদি আমি 21 বাদ দিয়ে দিই, তার সাথে কত যোগ করতে বললাম, তারপরে আমি 1 যোগ করতে বললাম, তাহলে 36 থেকে 21 বাদ দিলে কত থাকে, 15 থাকে, 15-র সাথে 1 যোগ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে 16। তাহলে রাহুলের ডান দিক থেকে কততম স্থানে রয়েছে, 16তম স্থানে রয়েছে। আশা করি বন্ধুরা, এই ধরনের জিআই তোমরা বুঝতে পেরেছো। দেখো, অপশান দেখে নেওয়া যাক, আছে নাকি 16। হ্যাঁ, অপশান সিতে 16 আছে। পরবর্তী জিআইটি দেখো, গতকালের আগের দিন সোমবার, গতকালের আগের দিন সোমবার হলে আগামীকাল কী বার হবে? দেখো, গতকালের আগের দিন সোমবার, তাহলে গতকালের আগের দিন যদি সোমবার হয়, গতকাল তাহলে কী বার, মঙ্গলবার, আজ তাহলে কী বার, বুধবার, তাহলে আগামীকাল কী বার হবে, বৃহস্পতিবার। অপশান বি কারেক্ট অ্যান্সার। তবু আর একবার দেখো, তোমাদের বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে গতকালের আগের দিন কী বার, সোমবার, তাহলে গতকাল কী বার ছিল, মঙ্গলবার ছিল, তাহলে আজ কী বার, বুধবার, তাহলে আজের পরের দিন তো আগামীকাল হয়, তাহলে সেটা কী বার হবে, বৃহস্পতিবার হবে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী জিআইটি দেখো, দেখো এই ধরনের কিন্তু জিআই তোমাদের পরীক্ষায় এসে থাকে, একটু ভালো করে নজর দিয়ে এই ধরনের জিআইগুলো করতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে খেয়াল করে, এখানে একটি দাগ রয়েছে ছোট, এখানে একটি দাগ রয়েছে, এখানে একটি দাগ রয়েছে, এখানে একটি দাগ রয়েছে, আর এই দাগটি, কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করে নিতে হয়, তাহলে এই ধরনের জিআইগুলো করতে পারা যায়। দেখো, খেয়াল করো, অপশান এর দিকে দেখা যাক, হ্যাঁ এটা একদম ঠিক আছে, এটা এটি দেখো বন্ধুরা ভুল আছে, এটা এটা এই দাগটা কিন্তু উপরের দিকে রয়েছে। দেখো, খেয়াল করো, এটা দেখো নিচের দিকে দিয়ে ফেলেছে, তাহলে অপশান এ কিন্তু কাটা, তাহলে মিলছে না। এবার দেখো অপশান বিতে, খেয়াল করো, দেখো এখানে দাগ দেওয়া রয়েছে, এখানে দাগ চলে এসেছে, দেখো খেয়াল করো, দাগ কিন্তু এরা কিন্তু দেয়নি, তাই অপশান বি কাটা অ্যান্সার হবে। এবার অপশান সিতে দেখো, খেয়াল করো, এই দাগগুলোকে তোমাদেরকে দিয়ে দিয়েছে, যেটা এখানে নেই, তা অপশান সি তাহলে কাটা। এবার অপশান ডি দেখো, দেখো এই ছোট দাগটা রয়েছে, এখানেও এটা ছোট দাগটি রয়েছে, এরপর দেখো এই দাগটি এখানে রয়েছে, আর দেখো এই দাগটিও এখানে রয়েছে, এবার দেখো এই দাগটি এখানে রয়েছে, এই দাগটিও এখানে রয়েছে, এই দাগটি এখানে রয়েছে, এই দাগটিও এখানে রয়েছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। আর বন্ধুরা, অপশান এ আর একটা ভুল আছে, খেয়াল করো, এই দাগটা এখানটায় রয়েছে, আর এই দাগটা দেখো এটা নিচের দিকে রয়েছে, দেখেছো? কিন্তু এই অপশানে কিন্তু এটাও
ভুল রয়েছে, তাই এ অপশন উত্তর হবে না, অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী জিআইটি দেখো, এই ধরনের জিআই তোমাদের পরীক্ষায় আসে, তো দেখো কি রয়েছে এখানটা, একটা দিয়েছে কত 49, একটা দিয়েছে 64, আর একটি দিয়েছে কত 169, একটি 7 স্কোয়ার, একটি 8 স্কোয়ার, একটি 13 স্কোয়ার। এবার কি করে আসছে এটাই তোমাদেরকে বের করে দেখাতে হয়। দেখো 1, 4, 2 এগুলো যোগ করে দেখো কত হয়, 1, 4 আর 2 যোগ করলে হয়ে যায় কত 7। এবার দেখো 7কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়, 49 হয়ে যায়। এবার দেখো 4 আর 2 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8, 8কে স্কোয়ার করলে কত হয়, 64। এবার দেখো তোমার যেটা বের করতে বলেছে 5, 5 আর 3 যোগ করলে কত হয়, 5 আর 3 যোগ করলে হয়ে যায় 8। আমাকে টার্গেট কত, 13 এনে দেখাতে হবে। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 13 পাবো, 5 যোগ করলে 13 পাবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত, অপশান সি কারেক্ট অ্যান্সার 5। পরবর্তী জিআইটি দেখো, এই ধরনের জিআইগুলো পরীক্ষায় খুবই এসে থাকে বন্ধুরা, এটা ভালো করে শিখে নাও। দেখো ই সমান সমান 5 বলা হয়েছে, ই এর মান কত বলা হয়েছে, 5। দেখো আমরা যদি গুণি এ বি সি ডি, এ বি সি ডি ই, দেখো 5 ঘরে তুমি ই পেয়ে যাবে। এবার দেখো বি, বি এর মান কত, 2, বি এর মান 2, এর মান কত 1, আর টি এর মান কত 20। তাহলে মোট কতটা যোগ করলে 23। এবার বন্ধুরা তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই যে এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা 41 হবে, এখানে 1 করে নেবে পাশে একটি, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো পি, পি এর মান কত 16, পি এর মান 16, আর দেখো ই এর মান কত জানি আমরা 5, আর হচ্ছে টি এর মান কত 20। দেখো যোগ করলে কত হয়ে যাচ্ছে, 41 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে সেম ভাবে তাহলে আমাকে বের করতে হবে কি, ই ওয়াই, ই এর মান কত 5, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 25, আবার দিয়েছে কি ওয়া, ই দিয়েছে আবার, তো আবার 5 লিখবো, তাহলে আমরা 25 আর 5 30 আর 5 35, আমরা 35 অপশান বিতে দেখতে পাচ্ছি, অপশান বি কারেক্ট অ্যান্সার 35। আশা করি এই ধরনের জিআই তোমার শিখতে পেরেছে, এই ধরনের জিআইগুলো শান্তে এইভাবেই করা হয়ে থাকে। পরবর্তী জিআইটি দেখো, গোবি বলা হচ্ছে কি মঙ্গোলিয়া, গোবি মঙ্গোলিয়া, গোবি কোথায় অবস্থিত, গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত। তাহলে টাকলামাকান কোথায় অবস্থিত হবে, তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টাকলামাকান চীনে অবস্থিত। পরবর্তী জিআইটি দেখো, বে মানানটি নির্ণয় করো, বে মানানটি নির্ণয় করো। দেখো বন্ধুরা দিয়ে ছুরি, তরবারি, কাছি, হাতুড়ি, ছুরি, তরবারি, কাছি, হাতুড়ি। দেখো ছুরি, তরবারি, কাছি, এই তিনটেই ধারালো জিনিস, একমাত্র হাতুড়ি যেটা হচ্ছে ধারালো জিনিস নয়, তাই অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ এই তিনটে এক, শুধু হাতুড়ি আলাদা, তাই এটাই বেমানান, অপশান ডি কারেক্ট অ্যান্সার হাতুড়ি। পরবর্তী জিআইটি দেখো বন্ধু, তোমাদেরকে বলে থাকি এই ধরনের জিআই পরীক্ষায় খুব আসে, এগুলো কীভাবে করতে হয় তা অনেকবার শিখেছি, তবু আর একবার তোমাদের শিখিয়ে দেব। দেখো বন্ধুরা কতগুলো ঘর আছে ফার্স্টে ঘুরে নিতে হয়, এখানে কটা ঘর আছে দেখা যাক, 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, মোট 16টা ঘর আছে। এবার 16টা ঘরকে 4 4 16 ভাঙা যায়, তাহলে প্রত্যেকটা 4টে করে ঘর নিয়ে নেবো, 1টা, 2টো, 3টে, 4টে। এবার 1টা, 2টো, 3টে, 4টে, 1টা, 2টো, 3টে, 4টে, আর পড়ে থাকলে এদিকে 1টা, 3টে, 4টে। এবার খেয়াল করো এ এ বি এ, তাহলে আমরা এখানে কী বসিয়ে দেবো, এ বসিয়ে দেবো, তাহলে এ এ বি এ, এ এ বি এ এখানে রয়েছে, তাহলে এ এ বি এ, তারপর আবার বসিয়ে দেবো কি এ এ বি এ, তাহলে আমাদের অ্যান্সার কী এলো, অ্যান্সার এলো এ বি ডবল এ, লাস্টে 4টে, এ বি 4টে, অপশান এ, তাহলে আমাদের বন্ধুরা কারেক্ট অ্যান্সার, দেখো অপশান এতেই এটি রয়েছে। পরবর্তী জিআইটি দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তো বন্ধুরা দেখো এম থেকে ও, এম থেকে ও, দেখো বন্ধুরা এম থেকে ও প্লাস 2 ঘর যায়, এম থেকে ও প্লাস 2 ঘর যায়,
এবার যদি ও থেকে আমরা প্লাস টু ঘর যাই, ও থেকে প্লাস টু ঘর গেলে কিউ পাই আমরা, দেখো কিউ অপশানে নেই। যদি আমরা চার ঘর যাই তাহলে দেখো খেয়াল করো এস অপশানে আছে, তবে এটা সঠিক কিনা আমরা একটু পরখ করে দেখি। তাহলে কত বাড়বে, তাহলে ছয় বাড়বে। তাহলে আমরা যদি এখানটায় এস নিই, এই ঘরটা তো বের করতে বলেছে, এই ঘরটা যদি এস নিই তাহলে এস এর পরে দেখতে হবে ছয় ঘর ওয়াই পাচ্ছি কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা তুমি দেখো খাতায় এবিসিডি লিখে এস এর পরে ছয় ঘর ওয়াই পাবে। তারপর দেখো তারপর কত যাবে, আট যাবে। হ্যাঁ দেখবা ওয়াই থেকে গুনবে, দেখবে আট জি পেয়ে যাবে। তবে আটের পরে কত বাড়বে, দশ, দেখবে কিউ দশ ঘরে পেয়ে যাবে। তাহলে এটা একদম কারেক্ট আমাদের নিয়ম, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার, এস বসবে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায়, অর্থাৎ দুই দুই করে বাড়ছে, দুই চার ছয় আট দশ। পরবর্তী জিআইটি দেখো, হিমোগ্লোবিনকে বলা হয় হিমোগ্লোবিন লোহা, হিমোগ্লোবিন লোহা। তাহলে ক্লোরোফিলের সাথে কোনটি সম্পর্ক, হিমোগ্লোবিনের সাথে লোহার সম্পর্ক, তাহলে ক্লোরোফিলের সাথে কোনটি সম্পর্ক? তো বন্ধু সঠিক অ্যান্সার অপশান বি, ম্যাগনেশিয়ামের এটি সম্পর্ক। পরবর্তী জিআইটি দেখো বন্ধুরা, এই জিআইটি তোমাদের বাড়ির কাজ ভালো করে দেখে নাও, তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো, আর কমেন্ট বক্সের উত্তর কী হবে জানাবে। এম ডবল এম মুন সমান সমান বলা হচ্ছে কে কে জে এক্স, তাহলে স্টারকে কী বলা হবে? এই জিআইটি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে খুবই ভালো লাগবে আমার। আর অবশ্যই ভিডিওটি ভালো লাইক করবে, কমেন্ট করবে। 14 নম্বর জিআইটি দেখো, কোনো নিয়ম অনুযায়ী পি আই এল এল ই আর এর সংকেত 9 7 2 2 5 8, অর্থাৎ পি এর মান 9, আই এর মান 7, এল এর মান 2, ই এর মান 5, আর আর এর মান 5। এরকম করে এ এল আই ভি ই এর সংকেত বলা যায় 0 2 7 4 5, মানে এর মান 0, এল এর মান 2, আই এর মান 7, ভি এর মান 4, আর ই এর মান 5। এবার তো আমি বলছে যে তাহলে এটার মান কি আসবে, দেখো আর ই পি ই এ এল এটা লিখে নেবে। দেখো আমি লিখে নিচ্ছি এখানটায় ছোট করে, আর ই পি ই এ এল, এটাই তো করতে বলেছে। এবার দেখো কি করব আমরা, দেখো আর ফার্স্টে আর এর মান কত খুঁজে নেবো, দেখো আর কোথায় আছে, এখানে আর রয়েছে এদিকে লাস্টে, তাহলে এদিকে লাস্টে তাহলে আট। তাহলে বন্ধুরা আমরা আর এর মান লিখে দেবো কত, আট। এবার হচ্ছে ই, দেখো ই এর মান কত আছে, ই এর মান আছে দেখো এখানটায় লাস্টের দিকতে সেকেন্ড ঘর, তাহলে পাঁচ লিখে দেবো, পাঁচ। এবার দেখো পি, পি কোথায় আছে, পি আছে এই লাইনের ফার্স্টে, তাহলে কত আছে, নয়, নয় বসিয়ে দেবো। ই এর মান কত জানলাম আমরা, ই এর মান পাঁচ আগে জানি, তাই পাঁচ বসিয়ে দিলাম। এ এ কোথায় আছে খোঁজে, এই যে এ রয়েছে, এই যে এ রয়েছে এখানটা দেখতে পাচ্ছ, আর দেখো প্রথম ঘর কত রয়েছে, শূন্য, তাহলে এর মান কত, শূন্য। এবার এল খুঁজবো, দেখো এল, এই যে এল এর মান দেখো কত আছে, এল এর মান আছে 2, তাহলে আমাদের উত্তর কী হলো, 8 5 9 5 0 2, 8 5 9 5 0 2, অপশান বি কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা এই ধরনের জিআই তোমরা করতে পারবে এবার থেকে। পরবর্তী জিআইটি দেখো, ও আজকের নিয়ে শেষ জিআই বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ এই জিআইটি। তো দেখো আগেই বলি, এরকম যদি কিছু ছেদ করে তাহলে পাঁচটা বর্গক্ষেত্র হয়ে যায়, আমি একে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এই দেখো, তাহলে বিষয়টা তোমরা বুঝে যাবে। দেখো এই ছেদ করা মানে পাঁচটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর টোটাল বড় একটা পাঁচটা। দেখো বন্ধুরা খেয়াল করো, এবার আমি এখানটা দেখাতে দেখাতে তোমরা যাচ্ছি, দেখো এ দেখো ছেদ করেছে এটাকে, এই ঘরটা, তাহলে আমরা কত নিব, পাঁচ নেব, হয়ে গেল পাঁচ কাউন্টিং। দেখো পরের ঘরটা দেখো ছেদ করেনি, মাঝখান দিয়ে ছেদ করেনি, কোনা দিয়ে চলে গেছে, দেখো খেয়াল করো কোনা দিয়ে চলে গেছে, তাহলে কত লিখবো আমরা, এক লিখবো। পরের ঘরটা দেখো পুরোটা ছেদ করেছে, পরের ঘরটা দেখো ছেদ করে বেরিয়ে গেছে, তাহলে আমরা কত লিখবো, পাঁচ কাউন্টিং করব। পরের ঘরটা দেখো আবার কোনা ঘেঁষে চলে গেছে, তাহলে আমরা কত কাউন্টিং করব, এক কাউন্টিং করব। ছেদ করলে পাঁচ কাউন্টিং করব, নাহলে এক কাউন্টিং করব। দেখো বড় ঘরটাকেও আমরা কিন্তু ছেদ করেছে, তাহলে আবার কত কাউন্টিং করব, পাঁচ কাউন্টিং করব। এবার টোটাল কত হলো, তাহলে 3 5 15 2 17, অপশান এ কারেক্ট অ্যান্সার। বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই ধরনের জিআই ক্লাস চাইছো কিনা সেটা অবশ্যই জানিও। জয় হিন্দ বন্ধুরা, নতুন টিউটোরিয়াল দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।